الله أكبر الله أكبر فيوارس السلام عليكم আজকে আমরা এসেছি একটি ঐতিহাসিক মসজিদ দেখার জন্য মসজিদটির নাম চিনি মসজিদ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় এই মসজিদটি নির্মিত হয় 1863 সালে এই ঐতিহাসিক মসজিদ নির্মিত হয় স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায় এখানে সেই সময় দুজন ধর্ণাঢ্য ব্যক্তি নামাজ পড়তে আসতেন নামাজ পড়তে তাদের নাকি অনেক দূরে যেতে হতো তাই তারা এখানে আসতেন তখন তারা চিন্তা করেন যে তাদের আবাস স্থলের পাশে যদি একটি মসজিদ নির্মাণ করা হতো তাহলে ভালো হতো পরবর্তীতে কলকাতা থেকে চীনামাটির বাসন কুসনের উচ্ছিষ্ট এনে এই মসজিদটি নির্মাণ করেন চীনামাটি তৈরি দেখে মসজিদটির নাম করা হয়েছে চিনি মসজিদ সমস্ত মসজিদটি চীনামাটির দিয়ে তৈরি নকশা করা তাই এর নামকরণ হয়েছে চিনি মসজিদ স্থানীয়রা বলেন হাজি বাকের আলী ও হাজি মুক্কু নামের দুই ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন এই সুন্দর মসজিদটি নির্মাণ করেন শঙ্খ নামের এক হিন্দু মিস্ত্রি তার সহযোগী ছিল স্থানীয় বাসিন্দারা চুন এবং সুরকি মেশানোর কাজ করতেন এলাকার মহিলারা সেই সময় শঙ্খ মিস্ত্রির কোনো সহযোগী ছিল না তাই এলাকাবাসী এবং এলাকার মহিলারা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন তিনটি গম্বুজ ও আকর্ষণীয় 54টি মিনার রয়েছে এই মসজিদে এই মসজিদে মোট 3টি সুন্দর গম্বুজ এবং 54টি সুন্দর মিনার রয়েছে দেয়ালের মধ্যে চীনামাটির অসাধারণ কার্য ফুটে উঠেছে অসাধারণ স্থাপত্য শৈলী ফুটে উঠেছে মসজিদটির বয়স প্রায় 150 বছর হলেও সৌন্দর্য আগের মতোই রয়েছে মসজিদটি দুটি স্তরে কাজ করা হয় প্রথমটি ব্রিটিশ আমলে পরবর্তীতে পাকিস্তান আমলে দ্বিতীয় স্তরের কাজ পরিপূর্ণ করা হয় তো আসুন ঘুরে দেখি মসজিদটি এটি মসজিদের ভিতরের অংশ নিচতলায় দরজার মধ্যে অসাধারণ কারুকাজ ভিতরে বেশ ঠান্ডা খুবই ঠান্ডা আমরা যে সময় যাই মোটামুটি 40 ডিগ্রির তাপমাত্রা ছিল তবে মসজিদে ঢুকে আমাদের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল চারপাশে চীনামাটির কাজ বাহিরে ভিতরে সবখানে মসজিদটি তিন ভাগে বিভক্ত প্রথমে ভাগ মাঝখানে তার পাশে ডান পাশে এক ভাগ বাম পাশে আরেক ভাগ তো উপরের অংশ থেকে আমরা নামছি দোতলা থেকে নেমে এটি মসজিদের বাইরের অংশ বারান্দা সামনে অসাধারণ কারুকাজ মসজিদটির প্রতিটি অংশে খোদাই করা অসাধারণ কারুকাজ এটি হচ্ছে মিনার এখানে আজান দেওয়া হয় এটি সামনেই আলাদা সিঁড়ি রয়েছে এখানে ওঠার জন্য তো আমি ওখানে দুরাকাত নফল নামাজ পড়েছি এবং খুব শীতল পরিবেশ ছিল এত গরমের মাঝেও এত ঠান্ডা ছিল বোঝা যায়নি যে বাইরে গরম এটি মসজিদের পাশের অংশ এর পাশে রয়েছে উজুখানা মিনারগুলো দেখতে পাচ্ছেন এই মসজিদে একসাথে 1200 লোকের নামাজ পড়া যায় এবং সবসময় 5 ওয়াক্ত নামাজ হয় মুয়াজ্জিন সাহেব রয়েছেন একতলায়ও নামাজ হয় দোতলায়ও নামাজ হয়
সচরাচর একতলাটাই ব্যবহার হয় নিচতলায়, অথবা জুম্মার দিন দোতলা খুলে দেয়। ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে দোতলায় অংশ, এই অংশটি দেখতে পাচ্ছেন, এটি পরবর্তীতে নির্মিত হয় পাকিস্তান আমলে তার মতো করেই, আর এই পাশের অংশটি ব্রিটিশ আমলে নির্মিত হয়। খুবই সুন্দর মসজিদ, আকর্ষণীয় মসজিদ। তো এই মসজিদ দেখার আমন্ত্রণ রইল আপনাদের, ঐতিহাসিক মসজিদ। আসসালামু আলাইকুম।